গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, সেটা তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোনো ডেইলি ব্লগ আমি নিয়ে আসিনি। আজকে আমি আমার শুধু এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, যাতে তোমাদের সুবিধা হয়, বিশেষ করে যারা যারা নতুন ইউটিউবার আছো, ঠিক আছে, যারা যারা নতুন ইউটিউবার আছো, নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, যাদের কোনো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। যে অ্যাকচুয়ালি দেখো, ইউটিউবের প্রচুর রুলস গাইডলাইন্স প্রচুর আছে, সবাই কিন্তু, আমিও যখন নতুন চ্যানেল খুলেছিলাম আমিও তখন জানতাম না যে কী কী ইউটিউবের রুলস গাইডলাইন্স কী কী আছে, আমরা কেউ জানি না, ঠিক আছে। তো আমরা কাজ করতে করতে শিখি, তো সেই যে আমার আজকে 3 বছরের অভিজ্ঞতা, আমি 3 বছর ধরে ইউটিউবিং করছি, তো ভিডিও বানাচ্ছি, তো সেখান থেকে তো কিছু তো এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, ঠিক আছে। তো আমার এই এক্সপিরিয়েন্স যাতে আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারি, সেই জন্যই ভিডিওটা করা। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার অনেক আগেরই করার কথা ছিল, কিন্তু মানে আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, সেই জন্য আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না ভিডিও করার জন্য, কারণ বেশি কথা বলতে পারছিলাম না, সেটাই হচ্ছে সমস্যা ছিল। প্রচণ্ড পরিমাণে কাশি ছিল, জ্বর ছিল, যাই হোক, তো চ্যাপ্টার ক্লোজ ওটার, মোটামুটি এখন আমার শরীর ঠিকঠাক আছে, তো সেই জন্য আজকে ভিডিও বানাচ্ছি। তো বেশি এখন বকবক করবো না, যেটা মোদ্দা কথা, আসল কথা সেটাই আসি, যে তোমরা আজকে ভিডিও টাইটেলে দেখেছো, আমি বলেছি যারা নতুন নতুন ইউটিউবিং করেছো বা যারা নতুন নতুন ভিডিও করছো ইউটিউবে, তারা এই ভুলগুলো করো না। বিশেষ করে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ঠিক আছে, তো আমরা কি করি, প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি আমাদের কিন্তু ফার্স্ট টার্গেট কি থাকে, ফার্স্ট টার্গেট থাকে 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করব। আর সেকেন্ড টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল করব বা পূর্ণ করব, তাতে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো এটা এখন একটা অন্যরকম সিচুয়েশানে এসছে, অন্যরকম সিচুয়েশানে এখন দুটো ফান্ডা হয়ে গেছে। এক হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা লং ভিডিওর ক্ষেত্রে, এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে যে নতুন ফান্ডাটা এসছে মনিটাইজের জন্য, সেটা হলো তোমার 3 মাসের মধ্যে 10 মিলিয়ন কিন্তু তোমার ভিউ হতে হবে, তবে গিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তো আমরা অ্যাকচুয়ালি মানে যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু আমাদের হাতে এই অপশানটা ছিল না যে তোমরা 3 মাসের মধ্যে শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ মানে যদি তোমরা পাও বা তোমার অ্যাকাউন্টে জমা হয় কিংবা তুমি ফুলফিল করতে পারো 3 মাসের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউ, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। সেটা কিন্তু আমরা যখন চ্যানেল খুলি সেটা কিন্তু ছিল না, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে খুব মানে টাফ হয়ে দাঁড়িয়েছিল যে একটা লং ভিডিও দিয়ে একটা চ্যানেলকে মনিটাইজ করা খুবই ডিফিকাল্ট। কিন্তু দেখো, অনেকেরই হয়ে যায় যারা অন্য প্ল্যাটফর্ম থেকে এসছে, যাদের একটা ফেস ভ্যালু আছে, তাদের কিন্তু ঝটপট কিন্তু তাড়াতাড়ি সব কিছু ফুলফিল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। কিন্তু যারা একদম নতুন আনকোরা মুখ, নতুন ইউটিউব চ্যানেল করেছো, কোনো রকম ফেস ভ্যালু নেই, কোনো রকম কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানাওনি বা করোনি, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের ক্ষেত্রে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করা এবং সেই চ্যানেলটাকে মনিটাইজ করাটাও কিন্তু ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে। তো যাই হোক, তো এবার আসল কথায় আসি, তখন থেকে বলছি আসল কথায় আসি, ঠিক আছে। আসল কথাটা এটাই যে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তো তারা প্লিজ 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 দয়া করে কোনো রকম বাচ্চা নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করতে যেও না, ঠিক আছে। চ্যালেঞ্জ ভিডিও যদি বাচ্চা নিয়ে করো, তাহলে কিন্তু তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তোমার স্বপ্ন কিন্তু একদম চুরমার হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমিও বাচ্চা নিয়ে অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছি, ঠিক আছে। তো আমিও বাচ্চা নিয়ে অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছি, সেখানে আমারও ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখা দিয়েছে। তবে চ্যালেঞ্জ ভিডিও ছাড়া তোমরা ব্লগে বাচ্চাকে দেখাতে পারো, কিংবা তোমরা শর্ট ভিডিও করতে পারো, যেটা আমি বাচ্চা নিয়ে প্রচুর শর্ট ভিডিও করেছি, আমার কোনো রকম কোনো ইস্যু বা কোনো প্রবলেম আসেনি, কিন্তু পুরো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, তো কোনো রকম কোনো কিছু ইস্যু আসেনি, কোনো রকম কোনো কিছু প্রবলেম আসেনি, কিন্তু আমি যখন মানে আমার বাচ্চা নিয়ে, ছোটো ছোটো বাচ্চা নিয়ে যখন আমি তোমার চ্যালেঞ্জ ভিডিও, কিছু চ্যালেঞ্জ, সব চ্যালেঞ্জ ভিডিও না, কিছু চ্যালেঞ্জ ভিডিও বাচ্চা নিয়ে করেছিলাম, সেগুলো কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনা আছে এবং ওয়ার্নিং স্ট্রাইক আছে, ঠিক আছে। ওয়ার্নিং স্ট্রাইক
তো এখন তো আগে ওয়ার্নিং স্ট্রাইক ছিল না, এখন ওয়ার্নিং স্ট্রাইক চলে এসেছে। প্রথমে তোমাকে ওয়ার্নিং স্ট্রাইক দেবে, সেটা কিন্তু চ্যানেলে কোনো রকম এফেক্ট করে না, জাস্ট তোমাকে ওয়ার্নিং দেওয়া হলো। তারপরে যখন তিনটে স্ট্রাইক আসবে তখন কিন্তু তোমার 3 মাসের মধ্যে যদি তিনটে মানে স্ট্রাইক চলে আসে তখন কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট করে দেয় ইউটিউব, ঠিক আছে। সো সবাই যারা নতুন নতুন ইউটিউব করছো, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, তারা প্লিজ কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও করতে যেও না, কারণ আমরা জানি চ্যালেঞ্জ ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ দেয়, তো আমরা সেই লোভে চলে যাই, ঠিক আছে। প্রত্যেকটা মানে আমরাও যে লোভী তা না, আমিও লোভী, ঠিক আছে। তো আমরাও কিন্তু এটাই চাই যে হ্যাঁ আমরা বাচ্চা নিয়ে ভিডিও করব, চ্যালেঞ্জ ভিডিও। দেখো বাচ্চা নিয়ে আমরা কোনো রকম কোনো নোংরা বা খারাপ ভিডিও করছি না, কিন্তু ইউটিউবের কিছু রুলস গাইডলাইন্স আছে, ওরা বাচ্চাকে ভীষণ প্রেফার দেয়, মানে বাচ্চা নিয়ে কোনো রকম কোনো রকম মানে ভিডিও, কোনো রকম ভিডিও বলে ভুল হবে, কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও ওরা কিন্তু অ্যাকসেপ্ট করে না বাচ্চা নিয়ে, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে, আমরা যখন ইউটিউব করেছি আমরা কিন্তু জানতাম না যে বাচ্চা নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও করে তোমার চ্যানেলে এফেক্ট করতে পারে, সেটা কিন্তু মানে আমরা কোনোদিন এটা মানে কল্পনার বাইরে ছিল, আমরা জানি না। দেখো ইউটিউবে প্রচুর রুলস গাইডলাইন্স আছে, তোমরা কেউ কখনো যত বছরই কাজ করি না কেন মানে পরপর আমরা জানতে পারি। আর যখন তোমাকে কোনো রকম স্ট্রাইক দেয় বা কিছু দেয়, ইউটিউব সবসময় ডিটেলসে কিছু বলে না, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে বলে দেয়, বাট মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা জানতেই পারি না যে কিসের জন্য স্ট্রাইকটা এসেছে, ঠিক আছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। সো তোমরা যারা প্লিজ মানে ভিডিও বানাচ্ছো, যারা নতুন নতুন ইউটিউবিং করছো, নতুন নতুন ভিডিও করছো, তোমরা প্লিজ মানে বাচ্চা নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ ভিডিও করো না, শর্ট ভিডিও করো, লং ভিডিও করো, বা মানে তোমরা ব্লগে দেখাতে পারো হচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু কোনোরকম চ্যালেঞ্জ ভিডিও করতে যেও না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। এবং মানে এই বছর হ্যাঁ 2024-এ জানুয়ারি মাসে এত পরিমাণ চ্যানেল ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র বলবো না, মানে এই একটা চ্যানেল ডিলিট হওয়া তো বহু বিবিধ কারণ থাকে, তো চ্যানেল ডিলিট হওয়ার এই একটা মানে একটা বেস্ট একটা মানে কি বলবো, মানে সব থেকে বড় কারণ হচ্ছে এটাও একটা, পরে যতগুলো কারণ আছে তার মধ্যে কিন্তু এটাও একটা কারণ যে যদি কোনো বাচ্চা নিয়ে ভিডিও করে, দেখো প্রথম ওয়ার্নিং দেবে, একটা হয়তো তুমি বাচ্চা নিয়ে ভিডিও করছো, সাপোজ বলছি একটা নিয়ে ধরো কোনো চ্যালেঞ্জ ভিডিও করলে, তোমার চ্যানেলে যদি কোনো রকম আগে থেকে ওয়ার্নিং স্ট্রাইক না এসে থাকে, যদি একটা ভিডিও করো হয়তো প্রথম ওয়ার্নিং স্ট্রাইক দেবে, কিন্তু এরপর যদি দুটো তিনটে তোমার ভিডিও থাকে তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো সবাই যারা ভিডিও বানাচ্ছো তোমরা প্লিজ সাবধানে ভিডিও বানাও, ওরকম বাচ্চা নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করতে যেও না শুধুমাত্র ওয়াশ টাইমের লোভে, ঠিক আছে। তো ওয়াশ টাইমের লোভে মানে করতে যেও না, তাহলে কিন্তু মানে এই যে আমরা বেশি লোভ করি বলে না যে অতি লোভে তাতি নষ্ট, মানে এই যে আমরা বেশি লোভ করি এই লোভের জন্য আমাদের চ্যানেলটাই শেষ হয়ে যায় আর আমাদের স্বপ্নটাও পুরো শেষ হয়ে যায়। তো সেই জন্য বলেছি যে তোমরা বাচ্চা নিয়ে সেরকম কোনো চ্যালেঞ্জ ভিডিও করো না, এমনি ভিডিও, নর্মাল ভিডিও, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও সব কিছু করতে পারো। আমি তো বাচ্চা নিয়ে প্রচুর শর্ট ভিডিও করেছি, এখনও করি, কোনো রকম কোনো সমস্যা আসেনি, কিন্তু আমার লং ভিডিওর ক্ষেত্রে সমস্যা এসেছিলো, সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে 2024-এর জানুয়ারি মাসে এত পরিমাণে চ্যানেল ডিলিট হয়েছে, প্রচুর চ্যানেল ডিলিট করেছে শুধুমাত্র এই বাচ্চা নিয়ে যারা চ্যালেঞ্জ ভিডিও করেছিল। অনেকে আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে যারা বাচ্চা নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করেছিল, আমিও তো করেছিলাম, কিন্তু আমার মানে চ্যানেলে সেই রকম একটা কি দুটো ছিল, বেশি ছিল না, তো সেই জন্য হয়তো চ্যানেলটা ডিলিট হয়নি। কিন্তু যারা মানে আমি অনেক আগে থেকে এটা আন্দাজ করতে পেরে গেছিলাম, মানে পেরেছিলাম বলতে কি মানে আমি আগে থেকেই মানে কিছু কিছু হয়তো ভিডিও আমার চোখে নজরে পড়েছিল যে এইরকম প্রবলেম আছে, তাছাড়া আমি নিজে ফেস করেছি এই প্রবলেমটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যে প্রচুর প্রবলেম আছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তুমি বড় নিয়ে মানে বড় কাউকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করো বা নিজে একা চ্যালেঞ্জ ভিডিও করো, তাতে কোনো সমস্যা নেই, বাট বাচ্চা নিয়ে কোনো চ্যালেঞ্জ ভিডিও করতে যেও না, যাদের কোনো কী বলবো কোনো এক্সপিরিয়েন্স নেই, হয়তো তোমরা নতুন নতুন ইউটিউব করছো, জানাটাও পসিবল নয়, আমাদের পক্ষেও জানাটা পসিবল ছিল না। তো সেই জন্যই যাতে অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা নতুন নতুন ইউটিউব করি তখন কিন্তু আমাদের সাজেশান দেওয়ার বলো বা কিছু কেউ বলার বলে কেউ থাকে না, আমাদেরকে নিজে নিজে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা ভিডিও বানাই, তো আমাদেরও সেরকম বলার মতো বা পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, পরামর্শদাতা। তো সেই জন্য আমরা সেই জিনিসটা করে ঠকেছি, তো আমি যেহেতু ঠকেছি জিনিসটা বা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যাতে তোমরা নতুন নতুন ইউটিউবার আছো, যারা ইউটিউবার আছো বা ইউটিউব করছো, ভিডিও বানাচ্ছো, তোমরা যাতে না ঠকো বা তোমাদের যাতে কোনো কোনো একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয়, সেই জন্যই আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো এই হচ্ছে মোদ্দা কথা, সেটা তোমাদের জানিয়ে দিলাম, আর ভিডিওটা খুব একটা বেশি বড় করব না,
আর তোমরা এই পারপাসে বা এই রিলেটেড যদি যারা নতুন নতুন ইউটিউব করছো, তোমরা যদি আর কোনো ভিডিও চাও বা ধরো কীভাবে কপিরাইট ফ্রি সং আমরা পাবো, বা অনেকের সমস্যা হয় যে কি বলবো মানে কমেন্টসগুলো অফ হয়ে যায় কি কি কারণে, তো সেগুলো যদি তোমরা জানতে চাও তো অবশ্যই মানে এই পারপাসে নতুন নতুন যারা ইউটিউব করছো তো তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে তোমরা কি বেসিসে বা কোন পারপাসে ভিডিও চাইছো, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিও সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো যেটুকু এক্সপিরিয়েন্স মানে গ্যাদার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমাদের ভিডিও করতে কোনো রকম অসুবিধে না হয়, তো সেটা আমি মাথায় রেখেই বলছি। যদি তোমাদের কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম ভিডিও যদি বানানোর মতো কোনো কিছু থাকে বা কোনো কমেন্ট আমি পাই যে দিদি এই এই মানে এই টপিকের উপর ভিডিও বানায়, ওই টপিকের উপর ভিডিও বানাও মানে এই পারপাসে এই রিলেটেড যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স নেই বা কীভাবে কপিরাইট ফ্রি সং পাবে বা কমেন্টস কীভাবে অফ হবে না, তো এই পারপাসে যদি কোনো ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই রিলেটেড ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, যেটা মোদ্দা কথা বলে দিলাম যে বাচ্চা নিয়ে কোনো চ্যালেঞ্জ ভিডিও প্লিজ করতে যেও না, মানে পরবর্তীকালে তোমাদের চ্যানেলেরই প্রবলেম হবে, ঠিক আছে। তো চলো দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে ও নতুন এক ভিডিও নিয়ে। যারা নতুন নতুন আজকে আমার চ্যানেলে জয়েন করেছো বা আমার নতুন ভিডিও বা নতুন নতুন ইউটিউবার যারা আছো বা নতুন দর্শক বন্ধু যারা আছো, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হবে অবশ্যই নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।